আব্দুল্লাহ বললেন চাচা আমি গরিব হতে পারি এইজন্য আমাকে দুর্বল মনে করেন না আমি জীবনে কোনোদিন মিথ্যা কথা বলি না আরে কি বলো সব জায়গায় তোমারে দেখলাম হজের সর্ব কাজে তুমি বলো যাও নাই আর বলো মিথ্যা কথা বলো নাই তাহলে আমরা কি দেখলাম কি বলবো বাড়িতে চলে গেলেন হাজিরা শুয়ে গেলেন ঘুমিয়ে গেলেন ঘুমের ঘরে আমার আল্লাহ রাতে স্বপ্ন যুগে হাজীদেরকে ফয়সালা দিতেছেন ও হাজিরা তোমরা 5 লক্ষ হাজী মক্কা মদিনায় হজ করতে এসেছিলা কিন্তু একজনের হজও এবার কবুল হয় না আমার আল্লাহ ফয়সালা দিচ্ছে হাজিরা রে ও ইরাকের হাজিরা 5 লক্ষ হাজী সারা পৃথিবী থেকে এসেছিলা একজনের হজ তো এবার কবুল হয় নাই শুধু একটা হজ আমি কবুল করেছি সেটা হলো ইরাকের আব্দুল্লাহ হাজিরার সহ্য হলেন আব্দুল্লাহ বলল হজে যাই নাই হজ কবুল হয় কিভাবে আমার আল্লাহ বলেন হাজিরা রে মক্কা যাওয়ার টাকা মদিনা যাওয়ার টাকাগুলো আমার নবীর আওলাদের ভালোবাসায় দান করে দিয়েছে মক্কা আসে নাই মদিনা আসে নাই ওই সবগুলো টাকা নবীর বংশের লোককে দান করে দিয়েছে রে হাজিরা আমার নবীর আওলাদেরা খুশি হয়েছে এই খুশিতে মদিনাওয়ালা খুশি হয়েছে আমি আল্লাহ খুশি হয়েছি ওই আব্দুল্লাহর জন্য মক্কা মদিনার হজ প্যাকেট বানাইয়া ইরাকের জমিনে পাঠাইয়া দিয়েছি হাজিরা ওই আব্দুল্লাহর হজ কবুল করতে যাইয়া তোমাদের 5 লক্ষ হাজির হজ কবুল হয়েছে আওলাদে রাসূলের ভালোবাসায় যদি আমার আল্লাহ এই বরকত দান করতে পারেন আজকে যারা নবীর পক্ষ থেকে এসেছেন আতায়ে রাসূল খাজায়ে খাজেগা ভারতের জমিনে হিন্দুস্তানের রাজ্যস্থানে যিনি শুইয়াছেন তার ভালোবাসায় যারা মাহফিলের আয়োজন করেছেন তার ভালোবাসায় যারা মাহফিলে গে গভীর রাত পর্যন্ত বসে আছেন বলুন আমার রাসূল খুশি হবে কিনা এই রাসূল খুশি হইলে আমার আল্লাহ খুশি হয় কিনা যা চাবেন আজকের মাহফিলে তাই আমার আল্লাহ দিয়ে দিবেন যেমন ভাবে ইরাকের জমিনে মক্কা মদিনার হজ দিয়েছে আজকের মাহফিলে খাজায়ে খাজেগা শরণে আমার আল্লাহর আতায়ে রাসূল খাজায়ে খাজেগার খুশির কারণে আমার আল্লাহ সেই পরিমাণ বাজেট আজকের মাহফিলে দান করে দিবেন কেমন একজন লোকের পক্ষে আপনারা মাহফিলের আয়োজনটা করেছেন কেমন লোকের পক্ষে বসেছেন একটু বাস্তবে আসুন খাজায়ে খাজেগা হিন্দুস্তানের জমিনে এসেছে ভারতের জমিনে এসেছে কিন্তু হিন্দুস্তান বাসস্থানটা হলো হিন্দুস্তান খাজায়ে খাজেগা এসেছে বাবা আমাদের ভাগ্য ভালো রাসূলের পক্ষ থেকে লোকটা আমাদের জন্য এসেছে কারণ আমাদের এলাকাতে তো কোনো নবী রাসূল আসে নাই তাহলে নবী যাকে পাঠাইছে তাহলে নবী যাকে পাঠাইছে অন্যান্য নবীর তুলনায় তার মর্যাদা কম হবে না অন্যান্য নবী রাসূলের মতোই মর্যাদা নিয়েই ভারতের জমিনে এসেছে কারণ এই নবীর একজন উম্মতের পাওয়ার জিব্রাইলের চাইতেও বেশি এই নবীর একজন উম্মতের পাওয়ার জিব্রাইলের চাইতেও বেশি আর জিব্রাইলকে আল্লাহ বানাইছে তো এই নবীর উম্মতের খেদমতের লাগি বাস্তব নবীর পক্ষে থাকেন তাহলে খেদমত পাইবেন এটা বাস্তবতায় আসুন দুনিয়াতে একটা অনুষ্ঠান হয় বিয়ে শাদি চট্টগ্রামে হয় না অনুষ্ঠান একটা মেহমান কিন্তু দুই ভাগ মেহমান দুই ভাগ একটা মেয়ের ভাগ আরেকটা জামাইয়ের ভাগ আপনারা কি জামাই কোন না অন্য কোনো ভাষা কোন জামাই পক্ষ মেয়ে পক্ষ আচ্ছা একটা সত্য কথা কইবেন এই দুই পক্ষের মেহমান যে একত্রিত হইল একটা অনুষ্ঠানে এর মধ্যে কোন পক্ষের মেহমানের ভাওয়ারটা বেশি তাই সবাই দিয়ে কইলেন না পাওয়ারটা বেশি কার তে দুজাহানে আমরার পাওয়ার বেশি আমরা আখেরি নবীর উম্মত ইজ্জত বেশি সম্মান বেশি পাওয়ার বেশি আরে আমার ওয়াজে না তো এটা কোরআন শরীফ কুনতুম খায়রা উম্মাতিন
উখরিজাত লিন্নাস আল্লাহ নিজে আমরার ইজ্জত সম্মান পাওয়ার বাড়াইছে কেন আমরা জামাইর ফকের জালালাইন শরীফের মধ্যে আসছে আমার নবী বেহেশতের মধ্যে তিনটা মেয়ের সাথে বিয়া হবে আর আপনারা যারা আজকে বসে আছেন কালিমাওয়ালা ও কালিমাওয়ালারা এই কালিমাওয়ালারা হেদিন থাকবে এই জামাইর সাথে যাত্রী পাওয়ার বেশি না কম বেশি জামাইর লগে যারা যায় হেরার পাওয়ার বেশি না কম বেশি তে বাস্তবে আসেন আজকে আপনারা যারা জামাইর লগের যাত্রী হই আইছেন আমার নবী হলো দুজাহানের জামাই আমরা হইলাম যাত্রী বলবেন হুজুর এটা কি কিতাবে হ্যাঁ জালালাইন শরীফের মধ্যে তিনটা মেয়ে প্রথম মেয়েটা হবে ফেরাউনের বিবি আসিয়া দ্বিতীয় মেয়েটা হবে ঈসা নবীর মা মরিয়ম তৃতীয় মেয়েটা হবে মুসা নবীর বোন কুলসুম তিনটা মেয়ের সাথে নবীর বিবাহ হবে আর আপনারা সেদিন যাত্রী আচ্ছা বলুন জামাইর পক্ষের মেহমান যারা আজকে চট্টগ্রাম থেকে 500 মেহমান ভৈরব যাবে ভৈরব যে 500 মেহমান যাইব যাওয়ার খরচপাতি কি নিজেদের না জামাই কি 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 একবারে দেখবেন ভালো ভালো বাস ভাড়া করছে জামাইর মেহমান তো নিতে হবে কিন্তু ভৈরব বাজার নাইমা ছোট্ট একটা নদী আছে কর্ণফুলী নদীর মতো 5 টাকা লাগে পার হইতে কিন্তু মেয়ের বাবা বলছে আজকে আমার মেয়ের বিয়ে 500 মেহমান চট্টগ্রাম থেকে আসতেছে তুমি নদী পার করে দিবে জামাইর মেহমানের কাছে পয়সা নিও না পয়সা আমি দেব এদিকটা জামাইর মেহমানের পয়সা মেয়ের বাবা দেয় আর এদিকটা জামাইর মেহমানের ভাজ ভাড়া জামাই দেয় মাঝখানে শুধু মেহমানগুলো কি আমরা তো ফেরি যাইন না নারায়ণ তাকবীর নারায়ণ রিসালাত নারায়ণ গাউসিয়া আরে ফেরি যাইবার লেগেই তো 63 বছর জিন্দেগির নবীর এই কষ্ট খাজায়ে খাজেগার কষ্ট গাউসে পাকের কষ্ট শাহজালালের কষ্ট শাহপরানের কষ্ট আমানত শাহর কষ্ট বদর শাহর কষ্ট মহসিন আউলিয়ার কষ্ট শেরে বাংলার কষ্ট একটাই কারণ আমরা যেন ফিরি যাইতে পারি জামাইর লগে যাইতে রাজি আছেন তো জামাইলাও কি দুজাহানের জামাই দুজাহানের জামাই সব যেদিন চুপ থাকবে এদিন জামাইর পক্ষের সাধারণ মেহমানও কথা কয় ঠিক কি না মেয়ের পক্ষের মেহমান দেখবেন চুপচাপ বসে থাকে খেদমত কিভাবে করব জামাই পক্ষের আর জামাই পক্ষের রিক্সাওয়ালাও এদিন বাদশার পাওয়ার দেখা তা আমরা পাওয়ার দেহামু কে রে পাওয়ার তো আল্লাহই দিয়া দিছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস সকল নবীর উম্মতের মধ্যে আখিরি নবীর উম্মত উত্তম সকল মানুষের মধ্যে আখিরি নবীর উম্মত শ্রেষ্ঠ আল্লাহ নিজে বলছে শুধু এই বলে নাই আজকে আমাদের সামাজিক ভাবে রাষ্ট্রীয় ভাবে কোন স্কুল কলেজ মাদ্রাসা উদ্বোধন হলে মন্ত্রী মহোদয় এমপি মহোদয়কে ডাকা হয় দুই দিক থেকে লোকজনেরা ফিতা ধরে এটা কাইটা উদ্বোধন ঘোষণা করে আমার আল্লাহ হাশরের দিন জান্নাত উদ্বোধনের জন্য সকল নবী রাসূলের উম্মতের উপস্থিতিতে আল্লাহ বলবেন ফেরেশতারা ফিতা ধরো আখিরি নবীর উম্মতের মাধ্যমে আমার জান্নাত উদ্বোধন করা হবে সেই আখিরি নবীর উম্মত সর্বপ্রথম ভুগবে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলুন আবু বকর সিদ্দিক যেই কালিমাটা পড়ছে আমরাও ঠিক একটু বেশকম নাই বেশকম থাকলে চরিত্রের মধ্যে কিছু বেশকম আছে আবু বকর সিদ্দিক কালিমা পড়ার পর ভেজাল করে নাই আমরা কালিমা পড়েও ভেজাল ছাড়ি বল হুজুর কি ভেজাল আছে ভেজাল আছে সেই ভেজালে আমরার ফাইভ লিক হয়ে গেছে গা গ্যাস বাইরিয়া জায়গা আমার ড্রাইভার সেদিন কয় হুজুর সর্বনাশ হয়েছে কি হয়েছে ওই ফাইভ লিক গ্যাস বাইরিয়া জায়গা কি করতে কোকালকা এই ফাইভটা বদলাইলে অন্যবো আমি কোনো কথা নাই রাত্রে চলাফেরা করি রাস্তায় গাড়ি ব্রেক হয়ে গেলে কত বিপদ আপদ হইতে পারে কালকা সকালে ওইটা আগে একবার ফাইভ বদলাইবি আমরারও গ্যাস ফাইভটা লিক হয়ে গেছে বাজান এই গ্যাস ফাইভটা লন বদলাইলাই বল হুজুর কেমন লিক এক নম্বরে আছে মিথ্যা কথা কই দুই নম্বরে আছে সুযোগ পাইলে সুদ খাই তিন নম্বরে সুযোগ পাইলে ঘুষ খাই
চার নম্বরের সুযোগ পাইলে ভাই বোনের হক মাইরা লাই। এগুলি মুসলমানদের আদর্শে নাই, আল্লাহর ওলিদের আদর্শে নাই। দিনে ডাকতাছে ডাকতে বই দেখা আমরা জায়গা কিনা। আরে না রে বাবা, দোয়া না কিনা যাইতাম। পানিটাই আলোচনা বিঘ্ন ঘটাই, পানির বিবাদ তো আমারও আছে। পানি ভরে খাওয়াইন, মনাজাতের পরে পানি খাওয়াইন, আর যদি অনেক পানি দেন তাহলে গেলে ওই ডাকতাছে হেই পানি আই ফুরবো, হেই ডাইলে কিন্তু থাকতো না সবাই যাইব গা। যাই হোক, আসুন আমি আলোচনা সংক্ষেপ করতেছি, মূল কথাগুলো আপনাদের সামনে নিয়ে আসতেছি। মহব্বতে আরো কয়েক মর্তব দুরুদ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবী। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا بابارا সত্য কথার জবাব দেন। এই দুই পক্ষের মধ্যে আমরা কোন পক্ষের মেহমান বলুন বলুন। এবার বৈরব যাইতেছে চট্টগ্রাম থেকে, কয়শো মেহমান জানি? 500 মেহমান। খাবারের আয়োজন ডাট। জামাই কয়জন? জামাই মেহমান খাইব এক জামাই রুসিলাই। আরে পৃথিবীর সব খাইতেছে আমার নবী রুসিলাই। নবী যদি না আইতো আজকে এই বাহাদুরি থাকতো না আমার নবীর। 500 মেহমান, হিনু গাড়ি 500 মেহমানের জন্য 30টা গাড়ি ভাড়া করছে পড়ছে। এবার পার হইতেছে, সাম্পান নৌকার মধ্যে উঠছে 25 জন মানুষ। পার হইয়া জিগা, চাচা ভাড়া কত? নৌকার মাঝি জিগায়, আপনারা কি জামাইয়ের সাথে? কয় জি, জামাইয়ের সাথে হইলে ভাড়া লাগবে না। যান, এই জামাইয়ের সাথে হইতে আপনারা কি রাজি আছেন? তবে জামাইয়ের সাথে হইতে কিন্তু কিছু ডাট ফাট লাগে। আচ্ছা, যারা বিয়া খাইতে যায় সাধারণ পোশাক থাকে না একটু সাইজ ভালো থাকে? যেমন আজকে আপনারা ওয়াজ শুনতে আইছেন, অনেকেই হয়তোবা নামাজ পড়েন পড়েন না, কিন্তু আজকে কিন্তু টুপি টাপি লাগাইয়া একটা সাইজ হয়ে আইছেন, কি কন একটা সাইজ আছে না? একটা সাইজ আছে। যারা এবার টুপি লাগান নাই, আগামী মাহফিলে ইনশাআল্লাহ টুপি লাগাইয়া জামাইয়ের পক্ষের মেহমানের একটা সাইজ হয়ে আইবেন, কি রাজি আছেন না আপনারা? টুপিটা কার সুন্নত বলুন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বা ভৈরবের বাজার করে বাড়ি যাইব, এই নৌকা দিয়েই পার হইতে হইবে। বাজারের ব্যাগ হাতে এই বেচারা দেখে জামাইয়ের সাথে কইলেই 5 টাকা মাপ। মাঝি জিগায়, চাচা আপনার ভাড়া? কো আমিও জামাইয়ের সাথে। এ বেটা, তোমার ব্যাগে কই জামাইয়ের সাথে না, ব্যাগে কই জামাইয়ের সাথে না। যারা নবীরে ভালোবাসে না, নবীর বিরোধিতা করে, এরা বিপদ হইরা নবীর সাথে কইয়া ভাড়িয়া যাইতে পারবো? ওই যে মাঝি ধরছে ধরছে, কিন্তু ব্যাগে কই তুমি জামাইয়ের সাথে না। দাঁড়াও, ভাড়া দিয়া যাও। হাশরের দিন আল্লাহ বলবেন জামাইয়ের সাথের মেহমান জিব্রাইল, জি তোমাকে 600 নূরের পাখা দিয়েছিলাম, 2টা পাখা দিয়া পাখিগুলি উড়ালতাছে না? 2টা পাখা দিয়া পাখিগুলি চলতেছে না? জিব্রাইলের পাখা 600, অথচ এক একটা পাখা কত বড়। কিতাব লেখে জিব্রাইল যদি একটা পাখা সারা পৃথিবীর উদ্দেশ্যে ছড়াইয়া দিত, সমস্ত পৃথিবী এক পাখার ভিতরে পড়ে যাইত, সূর্যের আলো দেখতো না। এরকম 2টা পাখাই যথেষ্ট, একটা পাখা নাড়া দিলে 500 বছরের রাস্তা যাইতে রে, অথচ পাখা দিছে 600। আল্লাহ বলেন জিব্রাইল, এই 600 পাখা কাজে লাগামু হাশরের দিন। আমার নবী দোজাহারের জামাই, জামাই যখন যাত্রী লইয়া ফুলছিরাতের গুরিত গিয়া, নবী যখন চোখের পানি ছেড়ে উম্মতের মায়ায় চিৎকার মারবে, তোর 600 নূরের পাখা ফুলছিরাতের ফুলের উপর বিছাইয়া দিবে। জিন্দাবাদ।
এটি জিন্দাবাদ সবাই একবার বলুন মারহাবা আমরা সেই যাত্রী এই পথ দেখিয়ে দেওয়ার জন্য খাজায়ে খাজগা ভারতের জমিনে এসে 90 লক্ষ মানুষকে কালিমা পড়ায়া মুসলমান বানাইছে যারা এই কালিমা পড়ছে 10টা পৃথিবীর সমান একটা জান্নাত তারা তাহলে আল্লাহর ওলিরা সমাজে ক্ষতি করলো না আমাদের উপকার করলো এরকম ওলিদের পক্ষে থাকা দরকার আছে কিনা আছে খাজা বাবা ভারতের জমিনে এসে একটা বোমাও মারে নাই কারো মাথায় বাড়ি দেয় নাই একদিনও তরবারি দিয়া কারো কল্লা কাটে নাই খাজা বাবা ভারতে এসে আস্তানা গাললে পিত্তিরাই পিত্তিরাইয়ের তেলে বেগুনে জ্বলে উঠছে হায়রে খাজা এখানে আস্তানা গাড়ছে আমার অবস্থা দুর্বল করে ফেলবে আল্লাহ কোরআন শরীফে বলছে আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহি ওয়ালা হুম ইহজানুন একটা শ্রেণীর লোকের কোথাও কোনো ভয় নাই যারা হলো আল্লাহর ওলি কিন্তু আল্লাহ বলছে মঈনুদ্দিন তুমি পিতৃরাইকে ভয় করো না তোমার কোনো ভয় নাই যার সাথে আছি যার সাথে বন্ধুত্ব হয়েছে আমি আল্লাহ খাজার কাছে অনেক লোকের আসছে পিতৃরাইয়ের সৈন্যরা এখান থেকে সরে যান না হয় ধাক্কা দিব খাজা বাবা কয় ধাক্কা দিবেন আচ্ছা আসছেন আপনারা একটু বসেন আমার দরবারে আসছেন দুই চারটা কথা বলেন শুনেন বসেন খাজা বাবা বসাইছে লোকগুলিকে বসায়া বলছে এবার জানগা এবার আল্লাহর ওলিদের একটা শক্তি দেওয়া আছে যে শক্তিটার নাম কেরামত রাসূল বলছে কারামাতুল আউলিয়ায়ে হক ওলিদের কেরামত সত্য বসাইছে এই নিচে দিয়া পাছাগুলো মাটির সাথে লাগায় লাইছে এখন খালি টানে উঠতে পারে না হুজুর খাজা বাবা হাসে কি ব্যাপার কি কি হলো উঠতে পারি না একটু টানাটানি করতেছে পিতৃরাই কই ঘটনা কি লোকগুলি গেল আইলো না আরেক দল পাঠাইছে আয়াতে হে টানে খালি হুজুর কি ব্যাপার হেরা টানে বাবা আপনারাও বসেন বসছে হেরাও টানে কি ওলিদের কেরামত ওলিদের আছে কেরামত নবী রাসূলের আছে মুজেজা আল্লাহর আছে কুদরত বলবেন হুজুর আমরার কিছু নাই আরে আছে আল্লাহর কুদরত নবী রাসূলের মুজেজা ওলিদের কেরামত আর আমাদের আছে মহব্বত সুবহানাল্লাহ আমাদের আছে মহব্বত আকবার বলুন আল্লাহু আকবার বাবা রে মহব্বতে যে কোথায় নিয়ে যাবে আসুন আগে যাই আমরাও খালি না একটা শক্তি আমরাও আছে এটা হলো মহব্বত অবশেষে যে আইয়ে হেরেই খালি টানা করে গোপন গুপ্ত চোর পাঠাইছে দেখো তো ঘটনা কি যায় দেখে খালি টানে রাজা মশাই সব টানাইছে আরে কও কি হ টানাইলো মানে কেমনে টানাইলো আপনার বিশ্বাস হয় না আয়েন যাই আপনি লন আপনার ওটা নাই পিত্তিরাই কই ঘটনা কি করিটা কি কও মাপ চাইতে কও খাজার কাছে মাপ চাইছে খাজা মাফ করে দেন যাও মাফ করে দিলাম ওইটা দাঁড়াইছে দাঁড়াইয়া বালু ঝাড়ে যাইরা করলো তাড়াতাড়ি জায়গা আর আরেক দল কো যাইতে কই জেলা মাটিত বসাইলে উঠতে দেয় না এই দল ওই যায় হেই দল বাদ দে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে ঠিক এইভাবে 90 লক্ষ মানুষকে মুসলমান করছে কোনোদিন তো কাউরে বাড়ি ধায় নাই আঘাত করে নাই এবার পিত্তিরাই কয় তারে কি করা যায় তার মা পরামর্শ দিল মঈনুদ্দিনের আস্তানা এখানে থাকলে তোমার আধিপত্য শেষ হয়ে যাবে বাবা মা কি করব একটা সুন্দরী যুবতী মেয়েকে নগ্নভাবে অল্প কাপড়ে সাজায়া নাচতে নাচতে গান গাইতে গাইতে তার সামনে পাঠাইয়া দাও যদি তার মনটা একটু নড়াইতে পারে নজরটা এদিকে আনতে পারে তাহলে এই তাকে দুর্বল করতে পারবে এছাড়া আল্লাহর ওলিদেরকে দুর্বল করার কোনো ক্ষমতা অবশেষে তাই করলেন মেয়েকে যুবতী সুন্দরী মেয়েকে পাঠাইলেন মেয়ে তো নাচতে নাচতে গান গাইতে গাইতে হেলে ঢুলে খাজায়ে খাজগার সামনে আল্লাহর ওলির নেক নজর যখন মেয়েটার দিকে মারল মেয়েটার সাথে সাথে গলা কাটা মুরগির মতো ছটফট করে কালিমা পড়ে মুসলমান হয়ে গেল আরেকটা নজর যখন মারল মেয়েটা আল্লাহর ওলির নেক নজরে 30 পারা কোরআনের হাফেজা হয়ে গেল আজকে আমরা বাংলাদেশের চট্টগ্রামের এই মাহফিলে সেই খাজার
নেক নসর রুহানি ফয়েজ আমরা চাই। বলুন খাজা বাবা, ভারতের জমির থেকে আমাদের দিকে রুহানি ফয়েজ দিতে পারবে কিনা? খাজা জীবিত না মরে গেছে? রাসূল বলেছেন ইন্না আউলিয়া আল্লাহ লা ইয়ামুত, আল্লাহর ওলিরা কখনো মরে না। আমাদের দেশের কিছু ভাইয়েরা আছে ফতোয়া দেয়, আরে মাজারে যাইও না, মাজারে গেলে কি লাভ হইব, মাজারওয়ালা তো মইরা হইছা মারির সাথে কইলা গেছে, মরা মানুষ তোমারে কি দিব। এ কথাতে আমিও একমত, মরা মানুষ কিছু দিতে পারবে না, কিন্তু রাসূল কইছে আল্লাহর ওলিরা মরে না, আল্লাহর ওলিরা মরে না। যার বাস্তব, বাদশাহ আওরঙ্গজেবের জীবনী খুলুন, বাদশাহ আওরঙ্গজেবের ইতিহাস তার জীবনী খুলুন, উনি বেছেন রাসূল বলেছেন আল্লাহর ওলিরা মরে না, আমি খাজা বাবার মাজারে যাব, সালাম দিব, জবাব শুনব, যদি জবাব শুনতে পাই তাহলে মনে করব ওলিরা মরে না, আর যদি জবাব না শুনি মনে করব মরে গেছে, মাজার ভেঙে ফেলব। পাশে দাঁড়ায় সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আল্লাহর ওলি মঈনুদ্দিন, কোনো জবাব নাই, তিনবার সালাম দিল জবাব নাই। উনি যুবক ছিলেন, বাচ্চা মানুষ, মেজাজ গরম, কালকে মাজার ভেঙে ফেলবো, আয়েশা পড়তেছে পিছন থেকে খাজা বাবা রোজার ভিতর থেকে মাজার শরীফের ভিতর থেকে ডাকতেছে, ও বাচ্চা আওরঙ্গজেব এত রাগ হলে কেন? উনি আবার ফিরে আসলেন, হুজুর রাগ হলাম, তিনবার সালাম দিলাম, রাসূল বলেছে ওলিরা মরে না, কিন্তু আপনার সালামের জবাব পেলাম না, বিদায় রাগ হয়েছি। এবার খাজা বাবা বলেন, বাবারে তুমি যখন প্রথমবার সালাম দাও আমি নামাজের মধ্যে ছিলাম, দ্বিতীয়বার সালাম দাও আমি নামাজের মধ্যে ছিলাম, তৃতীয়বার যখন সালাম দিয়ে চলে যাও আমি নামাজ শেষ করে তোমার সালামের জবাব দিলাম। আল্লাহর ওলিদের আমল কত সুন্দর ছিল, যদিও কবরে কোনো আমল নাই, মৃত্যুর পরে সকল আমল বন্ধ, কিন্তু একটা আমল মৃত্যুর পরে জান্নাত পর্যন্ত জারি থাকবো, আর সব সব আমল বন্ধ, একটা আমল জান্নাত পর্যন্ত জারি থাকবো, সেটা আমার নবীর সুন্নত। বেহেশতের ভিতরে গেলেই আপনাদেরকে খাবার দিব, খাবার দুনিয়ার তো খাইছেন, ও চট্টগ্রামবাসী বেহেশতে খাইয়া দেখেন না কি অবস্থা, খাবার দিব, খাবার খাইয়া প্লেট চাইরটে খাইবেন, প্লেট চাইরটে খাইয়া খাইবেন, আল্লাহ মন কইতাছে প্লেট খাইয়ে লইতাম, আল্লাহ কইব মন চাইলে খাও না, প্লেট একটু ভাঙ্গা মুখে দিয়ে দেখবেন হে খাবারের চেয়ে প্লেট বাঙ্গা আরো বেশি মজা লাগে, এই প্লেট না খাইয়া এই যে বিছায়া খায় এটারে না কি কয় দস্তরখানা, দস্তরখানা। বেহেশতের মধ্যে এই নবীর এই সুন্নতটা জারি থাকবো, আর সব আমল বন্ধ বেহেশতে, শুধু এটা জারি থাকবো। তাইলে আল্লাহ নবীকে কিভাবে স্মরণ করার রাস্তা খুলে রাখ, কিভাবে নবীকে ভুলবেন, কিভাবে খাজে খাজে কাকে ভুলবেন, যিনি কবরে গিয়েও নামাজ পড়েন যদিও কবরও নামাজের আমল নাই, দস্তরখানা টান্দা দিয়ে রাখিব, আল্লাহ এটাও খাইলাই, মজার ঠেলাই কইব এটাও খাইলাই, এটা জানি কোনটা খাইলাই, খিদাসানি খাইলে তো কইতেছে দস্তরখানা। আচ্ছা এই দস্তরখানা কি আমরা মুসলমানের সব ঘরে পাওয়া যাবে? রেডিওর গিলাপ বিদেশি কাপড়, টিভির গিলাপ বিদেশি কাপড়, সিডির গিলাপ বিদেশি কাপড়, ডিভিডির গিলাপ বিদেশি কাপড়, জৈনভি একজন উম্মত হাসরের ময়দানে বাকি থাকা পর্যন্ত জান্নাতে যাবে না, সেই নবীর সুন্নত আপনার আমার ঘরে পাওয়া যায়। কেমন নবী, আসুন একটুখানি উহুদের জমিনে যাই, মারতে মারতে দান মুবারক শহীদ মাথা ভেঙে গেছে, বেহুশ হয়ে পড়ে গেছে, তারপরেও মারতে ছিল দুনিয়ার থেকে বিদায় করে দিবে, জিব্রাইল নবীজিকে তাদের সামনের থেকে বেহুশ অবস্থায় টান দিয়ে সরায়া নিয়ে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে গেছেন, শোয়ায়া রাখলেন। এদিকে ইবলিস শয়তান যুবকদের কানে কানে, মুসলমান সৈন্যদের কানে কানে খবর পৌঁছে দিল, কার জন্য দাঁড়াইয়া রইছ, খবর কি পাও নাই, তোমার রাসূলকে মাইরা ফালাইছে, কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ কতল হয়ে গেছে, সবাই বলুন নাউজুবিল্লাহ। আপনাদের মতো যুবকেরা সেদিন হাতের তরবারি হাত থেকে ছেড়ে দিয়েছে, কোন কোন যুবক জমিনে গড়াগড়ি করে নবীর ভালোবাসায় কাঁদতেছে, এ মা বোনেরা
তোমাদের মতো মহিলারা সেদিন রাসূল নাই খবর শুনে গো মদিনার সুলার আগুন পানি দিয়া নিবাইছে এমন কি মার কুলের শিশুরা মার স্তনের দুধ খাওয়া বন্ধ করে দিয়েছে যুবকগুলো খেলাধুলা দোকানপাট বন্ধ করে মদিনা থেকে উহুদের জমিনের দিকে দৌড়াইতেছে চল উহুদের জমিনে যাই আমার মন বলে আজকে যারা এ গভীর রাত পর্যন্ত খাজায় খাজেঘর ভালোবাসাই নবীর কথা শোনার জন্য বসে আছেন আমার নবী যদি আজকে দুনিয়ার জমিনে থাকতো এই মাঠে আয়েশা যদি নবী সচক্ষে আপনাদেরকে দেখতো আমার মন কয় আমার নবী আপনাদেরকে সঙ্গী বানাইয়া নিত আমার নবী ইয়া রাসূল ইয়া রাসূল আমার নবী উহুদের পাহাড়ের মাঝামাঝি এদিকে সারা মদিনায় কান্নাকাটি নাই নাই রাসূল নাই কোন কোন সাহাবীরা গড়াগড়ি করে কান্দে যুবকেরা পাগল পাগল হয়ে দৌড়াইতেছে এবার হযরত জিব্রাইল নবীজির পাশে বসে আছে নবীজির জ্ঞান ফিরতেছে না অনেকক্ষণ পর জ্ঞান ফিরে গেছে নবীজি তাকায়া দেখে জিব্রাইল পাশে বসা জিব্রাইল জিব্রাইল রে ও জিব্রাইল আমি আর কত মাইর খাবো জিব্রাইল বলেন হুজুর আর কেউ মারতে পারবে না আপনাকে উহুদ পাহাড়ের মাঝামাঝি নিয়ে আসছি হুজুর নড়াচড়ি করবেন না মাথা ভেঙে গেছে গো আপনার রক্ত মোবারক উহুদের পাথর লাল হইয়া যাইতেছে আমার নবী বলেন রে জিব্রাইল আমারে উহুদ পাহাড়ের উপরে নিয়ে আইছো কেউ মারতে পারবে না বলো আমার সাহাবীগুলি কই রাখছো আমার উম্মতগুলি কই রাখছো হুজুর উম্মতের খবর পরে নেন আপনার খবর আগে দেন আপনার দান দান মুবারক ভেঙে গেছে মাথা মুবারক ভেঙে গেছে দাঁত ভাঙ্গা মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগতেছে বলুন আমি আল্লাহর কাছে পৌঁছে দেব আমার নবী কান্দে জিব্রাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা কেমন লাগে রে আল্লাহর কাছে পৌঁছাবি মাথা ভাঙ্গা ব্যথা কেমন লাগে জিজ্ঞেস করলি আল্লাহর কাছে পৌঁছাবি রে জিব্রাইল দাঁত ভাঙ্গা ব্যথা কেমন মাথা ভাঙ্গা ব্যথা কেমন জিগাইলি আমার উম্মতের ব্যথা কেমন জিগাইলি না জিব্রাইল রে দাঁত ভাঙ্গা ব্যথা মাথা ভাঙ্গা ব্যথার চাইতে আমার গুনাহগার উম্মতের ব্যথা বেশি আরে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে হাশর দিনে উম্মত বিনে হাশর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেস্তে দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের ছবি আর আসবে না জগতে 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না যেই নবী এত ব্যথায় ব্যথিত হওয়ার পরেও নিজের ব্যথা গোপন করে উম্মতের ব্যথা প্রকাশ করে এই নবীর একটা সুন্নত দস্তরখানা যেটা জান্নাতের ভিতরেও আমার আল্লাহ রাখবেন এই দস্তরখানা মুসলমানের ঘরে থাকা দরকার আছে কিনা
বাবারা রাইখেন, এটাই হবে নবীর মহব্বত। বলতেছিলাম এই শক্তিগুলো লইয়া খাজায়ে খাজেগা ভারতের জমিনে এসে 90 লক্ষ হিন্দুকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। এখনো ভারতে যাইয়া দেখেন আজ বিশ্বরীফের জমিনে মুসলমানের চাইতে খাজা বাবার ইজ্জত সম্মান হিন্দুরা বেশি। আমি নিজে দেখে আসছি খাজায়ে খাজেগা ভারতের জমিনে এসে 90 লক্ষ লোককে কালিমা পড়াইয়া জান্নাতি বানাইলেন, কাজটা কি খারাপ করলেন না ভালো করলেন? তার পক্ষে থাকতে আপনারা রাজি আছেন? যদি থাকেন কি লাভ হবে? এটাই আমার শেষ কথা। লাভটা কি হবে? খাজায়ে খাজেগার পীর ছিলেন খাজা উসমান হারুনি। খাজা বাবা অল্প বয়সে বেলায়েতের উচ্চস্তরে পৌঁছে গেছেন। খাজা উসমান হারুনি খাজা মঈনুদ্দিনের পাওয়ার পরীক্ষা করার জন্য আগুন পূজারীরা আগুনের পূজা করে ওখানে পাঠাইলেন, একটু আগুন নিয়ে আসো। আগুন আনতে গিয়ে বললেন, আপনারা আগুনের পূজা করেন? আমার পীরা আগুন চাইছে, একটু আগুন দিবেন। আগুন পূজারীরা কয়ে, বেটা আগুনের পূজা করি তোমারে দিবার লেগা? খাজা বাবা কয়ে, আগুনের পূজা করেন কি লেগা? আগুনটা জ্বালাইবো বেটা, পুইরা ছাই করবো, এই সময় কিছু শান্তি পাওয়া যা। কয়ে তাইলে একজন জানত দেহি আগুনে, একজন জানত দেহি। কয়ে এটা কি সম্ভব? কয়ে তাহলে আমি তো আগুনের পূজা করি না, আগুনের মালিকের পূজা করি। আমি আগুনে যাই, দেখি আগুনে আমারে কি করে। খাজা বাবা সরাসরি আগুনের ভিতরে ঢুকছে, যার পরনে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই পোশাক যাদের গায়ে আছে বলুন আগুন কি তার স্পর্শ করবে? হাশরের দিন একদল জাহান্নামী প্রতি আমার আল্লাহ নির্দেশ দিবেন, আগুন জাহান্নামের আগুনকে তোমরা এই দল মানুষগুলিকে ধরো, তারা নেক কাজ করে নাই, তাদেরকে তুমি গ্রাস করে ফেলো, জাহান্নামের আগুন ধাও ধাও করে যাবেন আল্লাহর নির্দেশে, কাছে গিয়ে আবার ফিরে আসবেন, আল্লাহ বলবেন যাও ধরো, আবার যাবেন। এভাবে 70 বার নির্দেশ করবে এই লোকগুলিকে গ্রাস করার জন্য, আগুন জাহান্নামের 70 বার যাবেন আবার ফিরে আসবেন। আমার আল্লাহ বলবেন, জাহান্নামের আগুন রে আমার 70টা নির্দেশ অমান্য করলি, কারণ কেন, কি অবস্থায় আমি জানতে চাই, কেন তোমরা আমার কথা অমান্য করে ফিরে আসলে? জাহান্নামের আগুন জবাব দিবে, মাহুদ তোমার কথা অমান্য করি নাই, তুমি বলেছ যাওয়ার জন্য ওই লোকগুলিকে গ্রাস করব। জাহান্নামের আগুন তোমার হুকুমেই তো আমরা গিয়েছি, কিন্তু যাইয়া গ্রাস করতে পারি না, যাইয়া দেখি ওই লোকগুলির কপালে লেখা মুহাম্মাদুর রাসূল, তোমার হাবিবের নাম কপালে লেখা দেখার কারণে আমরা জাহান্নামের আগুনের সাহস কোলাই না, আমরা সেই নবীর উম্মত। খাজায়ে খাজেগা সরাসরি আগুনে ঢুকছে, ইব্রাহিম নবীর আগুনে ফালাইছে নমরুদে, আল্লাহ নোটিশ দিছে, আরে আমার বন্ধু, আমার খলিল, আমার দোস্ত। অনেক সময় এরকম হয় না, দেখবেন মালিক সমিতির সেক্রেটারি সাহেবের ছেলেরে পাঠাচ্ছে ঢাকা যাইবো, আর টেলিফোন করে কই দিছে কাউন্টারে, এই আমার ছেলে ঢাকা যাইবো, বাস ভাড়া রাখিস না, কিন্তু বাস ভাড়া রাখিস না। আমিও একদিন গেছিলাম বাস ভাড়া ছাড়া আপনাদের চট্টগ্রাম থেকে, এই যে শামসুবাই আছে যার মাধ্যমে দাওয়াত, এই দাওয়াত পাইছি আমি, এই শামসুবাইয়ের বড় ভাই দুনিয়ায় নাই, লোকটা মারা গেছে, এস আলমের এক গাড়ির নেতৃত্ব দিতেন, শ্রমিক ফেডারেশনের কি দায়িত্বে ছিলেন, উনি বইলা দিছে এ হুজুর ডাকা যাবে, ভাড়া নিও না, আমার সাথে 3 জন ভাড়াও নিল না, আরও হোটেল নূরজাহান কুমিল্লাতে হোটেলে আরও খানা খাওয়াইছে, বাড়া ছাড়া নিছে। আরে একজন নেতার টেলিফোনে যদি বাড়া ছাড়া ঢাকা পর্যন্ত যাওয়া যায়, আরো রাস্তায় নাস্তা খাওয়ায়। ইব্রাহিম নবী নমরুদের আগুনে আল্লাহ টেলিফোন করছে, কুলনা ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তোর মধ্যে যিনি, ইনি আমার ইব্রাহিম, আমার খলিল, তার জন্য শান্তিদায়ক হয়ে যাও। বলুন আগুন শান্তি হবে না অশান্তি হবে? ইব্রাহিম নমরুদের আগুনে আল্লাহর টেলিফোন লাগছে, আখিরি নবীর উম্মত খাজায়ে খাজেগা আগুন পূজারীদের আগুনে আল্লাহর কসম, নবীর এশক প্রেম, নবীর পক্ষের মেহমান বিদায়, বিনা টেলিফোনে আগুন ফুল বাগান হয়ে গেছে। আর ইব্রাহিম নবী তার আগুন টেলিফোনে ঠান্ডা,
আগুনের ভিতরে দিব্য আরামে বসে আছে। কি আরাম! নমরুদের মেয়ে ফাহিমা, নমরুদের মেয়ে ফাহিমা বীর উপযুক্ত, উপর থেকে দেখে হাই হাই ইব্রাহিম দিয়ে আগুনের ভিতরে আরামে বই রয়েছে, তাইলে তো অবস্থাটা ভালো দেখা যায়। জিজ্ঞেস করে, ইব্রাহিম আগুনে কি তোমার কোনো ক্ষতি করে নাই? কয়, না কোনো ক্ষতি করে নাই। আমি যদি আগুনে আসি, কমার আল্লাহর নামের উপর আসো, তোমারও কোনো ক্ষতি হবে না। নমরুদের মেয়ে নমরুদে আগুনে ফালাইছে ইব্রাহিম রে, এবার নমরুদের মেয়ে আল্লাহর নামে ঝাঁপ মাইরা নমরুদের কাছে পৌঁছে গেছে। আল্লাহ কয়, আগুন নমরুদের মেয়েরও ধরিস না। এই খবর গেছে নমরুদের কাছে, নমরুদ আইন ফাঁস করছে, বাহির হয়ে আসলে তাকে উলঙ্গ করে তরবারির আঘাতে দুই টুকরা করে দিবা। কেন আমার মেয়ে ইব্রাহিমের পক্ষে গেল? আগুন থেকে দুজন বাহির হয়ে আসার পর নমরুদের মেয়ে ফাহিমাকে ধরে নিয়ে তার লোকেরা সাঙ্গ ফাঙ্গরা টাইনা কাপড় খুলে উলঙ্গ করতে চাইতেছে, আমার আল্লাহ ডাকতেছে, এই জিব্রাইল জান্নাতের দরজাটা খুলে দাও, ফাহিমার পরনের কাপড় খোলার আগে আগে জান্নাতের রেশমি কাপড় ফাহিমার গায়ে লাগায়া দাও। একটা কাপড় খোলা হলো, জান্নাত থেকে একটা কাপড় পরানো হলো, আরেকটা কাপড় খুলে ফেললো, আরেকটা কাপড় পরানো হলো, সত্তরটা রেশমি কাপড় খোলার পরে সত্তরটা জান্নাতি রেশমি কাপড় পরালো। সাঙ্গ পাঙ্গরা খবর দিল, নমরুদ কাপড় খুলে শেষ করতে পারি না, কোত্থেকে যেন কাপড় এসে আবার গায়ে লাগা যায়। এবার নমরুদ বলল, কাপড় খোলা দরকার নাই, বসাও কাপড়ের উপর দিয়ে তরবারির আঘাতে দুখণ্ডিত করে দাও। জমিনে বসাইয়া ফাহিমাকে ইব্রাহিম আলাইহিসসালামের পক্ষে যাওয়ার কারণে তরবারি উড়াইছে, জল্লাদ আঘাত করে দুখণ্ডিত করে দিবে। ফাহিমা ডাকতেছে, মাউত ইব্রাহিমের পক্ষে যাওয়ার কারণে আগুন থেকে বাঁচাইছো, বেইজ্জতির থেকে রেশমি কাপড় পরাইয়া ইজ্জত রক্ষা করেছ, এবার কি তুমি নমরুদের জল্লাদের হাতের তরবারি থেকে কি আমারে বাঁচাইতে পারো না? আমার আল্লাহ বলেন, ইব্রাহিম জল্লাদ হাত উপরে উঠাইছে, নাট বল্টু টাইট কইরা দে, হাত যেন নিচে না আসে। নমরুদের পক্ষে জল্লাদের হাত বল্টু নাট বল্টু টাইট, তরবারি পড়ে গেছে। ইব্রাহিমের পক্ষে গেলে নমরুদের মেয়েকে যদি আমার আল্লাহ এত মায়া করতে পারে, আজকে আতায়ে রাসূল খাজায়ে খাজেগার পক্ষে যারা বসেছেন, এর চেয়ে বেশি ভালোবাসা আমার আল্লাহ দিতে পারে কিনা? আরে আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, বলুন আকাশ জমিন হইল সৃজন নবীর কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, হাইরে সেই জমিনে যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগনে, যাইয়া দেখো হিন্দুস্তানে শত শত অলিগনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শোনে, প্রেমের রশি বাঁধছে তারা মদিনার শোনে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, আইরে সেই জমিনে খাজা বাবা আল্লাহর ওলি হিন্দুস্তানে গেলেন চলি, খাজা বাবা আল্লাহর হিন্দুস্তানে গেলেন চলি, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, 90 লক্ষ মুসলিম হলো খাজার কারণে, সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে, হাইরে সেই জমিনে খেলে আল্লাহর অলিগনে। বাবারা, বহুত সময় হয়ে গেছে, আলোচনা অলির আলোচনা ওয়াজ করে শেষ করা যাবে না। আল্লাহর দুনিয়া যতদিন থাকবে ওলির আলোচনা ততদিন থাকবে, আল্লাহর পৃথিবী যতদিন থাকবে আল্লাহর নবীর আলোচনা ততদিন থাকবে, শেষ করা যাবে না। যেই হোক, যার পক্ষে বসে আছেন এটি আমার শেষ কথা। আগুনের ভিতরে খাজা মঈনুদ্দিন আগুন স্পর্শও করে না, আগুন পূজারীরা চারদিক দাঁড়িয়ে আছে, সাধু বাবু তার ছেলে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, দেখতেছে আগুনের ভিতরে নাকি মঈনুদ্দিন, কি হয় দেখি। একটু পরে মঈনুদ্দিন কয়, আমারে তো আগুনে পোড়ায় না,
আমার পক্ষে যারা থাকে তাদেরকেও আগুনে পোড়াই কিনা একটু প্রমাণ করি। সাধু বাবুর হোলারে টান্দা লই আগুনের ভিতরে, সকলে কয় আরে মরছে ময়নউদ্দিনই মরতো, আমাদের সাধু বাবুর ফোলাডারে আগুন নিয়ে মারলো, এটা কি করলো? অনেকক্ষণ পর আগুন থেকে বাইরেছে, টান্দা বাচ্চা নিয়ে দেখে একটা পশম আগুনে পোড়াইতে। যেই খাজার পক্ষে হিন্দু ভদ্রলোকের সন্তান থাকার পরেও আগুনে পোড়াইতে পারে নাই, আজকে কালিমা ওয়ালা যারা, নবীর আশেক যারা, খাজার প্রেমিক যারা খাজার পক্ষে মাহফিলের আয়োজন করেছে, টাকা পয়সা দিয়েছে, আর আপনারা যারা এই রাত পর্যন্ত কষ্ট করেছেন, আপনাদের কি এমন একটা পুরস্কার আসতে পারে না?